হাজারীবাগ থেকে প্রায় দ্বিগুণ উৎপাদন ক্ষমতা নিয়ে সাভারে কারখানা চালু করছে স্থানান্তরিত ট্যানারিগুলো। এই শিল্পের সক্ষমতা বৃদ্ধির সঙ্গে মিল রেখে কাঁচামালের যোগান স্বাভাবিক রাখতে এখন দেশে কাঁচা চামড়ার আমদানির পরিকল্পনা করছেন ব্যবসায়ীরা। বিস্তারিত সৌরভ রহমানের রিপোর্টে, ছবি তুলেছেন জহিরুল হুদা। 63,000 স্কোয়ার ফিটের রিলায়েন্সের এই ট্যানারিতে ওয়াশিং ড্রাম বসানো হয়েছে 30টি, যাতে 3,000 পিস চামড়া প্রক্রিয়াকরণের কাজ করা যায় একদিনে। এর পরের ধাপ ট্যানিং এর দৈনিক ক্ষমতা নিয়ে যাওয়া হয়েছে 40,000 স্কোয়ার ফিটে, যা আগে ছিল 20,000 স্কোয়ার ফিট হাজারীবাগে এই ট্যানারির পুরনো কারখানাতে। আগে অনেক ইউরোপিয়ান বায়ররা আমাদের বাংলাদেশে চামড়া নিতে রাজি হয় না শুধু পরিবেশের জন্য, এখন ম্যাক্সিমাম এই বায়রে এখানে আসতেছে। আর আমার মনে করেন আমি, আমার কাছে অনেক কন্ট্রাক্ট আছে, আমি এখানে আসার পরে আমার ডাবল প্রোডাকশন হইতেছে আর ডাবলও এক্সপোর্ট করতে পারতেছি। এমন লক্ষ্যকে সামনে রেখে চামড়ার নতুন শিল্প নগরীতে সব ট্যানারি নিজেদের সক্ষমতা বাড়িয়েছে। হিসেব বলছে হাজারীবাগে অবস্থিত 220টি ট্যানারির মধ্যে 50টি সারা বছর সচল থাকত। সব কারখানা মিলে বছরে 1,30,00,000 পিসের মতো চামড়া প্রক্রিয়াকরণ করত। আর এখন এখানে আসা ছোট বড় মিলিয়ে 150টি ট্যানারির প্রক্রিয়াকরণের বার্ষিক ক্ষমতা হবে অন্তত 3 কোটি পিস। তবে সমস্যা হচ্ছে দেশে কাঁচা চামড়ার যোগান রয়ে গেছে এর অর্ধেকে। বাংলাদেশের যে চামড়া হয় চামড়া দিয়ে আমাদের এই ট্যানারি যোগান দেওয়া সম্ভব না। আমাদের যদি ট্যানারি চালাইতে হয় ভবিষ্যতে আমাদেরকে চামড়া ইম্পোর্ট করে আনতে হবে, সেই দিকে আমরা নজর দিচ্ছি এবং সেটাই আমাদের চিন্তাভাবনা আছে। হাজারীবাগে আমরা যে অবস্থায় ছিলাম গ্যাস বিদ্যুৎ পানিতে, যেমন গ্যাসের কথা ধরেন, যে প্রেশারে আমি হাজারীবাগে ছিলাম সেই প্রেশারটা এখানে হলো তো আমার কাজ হচ্ছে না, কারণ এখানে আমার ডাবল প্রোডাকশনের ক্যাপাসিটি। এই জন্য এই ফ্যাক্টরি চালাতে গেলে সহায়ক যে জিনিসগুলো যদি আমরা পাই তাইলে আমরা হাজারীবাগের থেকে দ্বিগুণ প্রোডাকশন করতে পারবো এবং এক্সপোর্টও দ্বিগুণ হবে। জুতা, চামড়াজাত পণ্য ও প্রস্তুতকৃত চামড়া রপ্তানি করে বাংলাদেশ এখন প্রতি বছর $125 কোটি মতো আয় করছে, যা 2021 সালের মধ্যে 500 কোটিতে নিয়ে যাওয়ার লক্ষ্য সরকারের। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।